একসময় বুড়িগঙ্গা নদীকে বলা হতো ঢাকার প্রাণ যেখানে প্রতিদিন বিকেল সন্ধ্যায় নদীর তীরে ভ্রমণে আসত মানুষ সমৃদ্ধ ছিল জলজ প্রাণীতে এবং ইলিশ মাছ ছিল নগরবাসীর কাছে নদীর উপহার কিন্তু এর সবটাই এখন ইতিহাস বুড়িগঙ্গার বর্তমানে একটি মৃতপ্রায় নদী অত্যধিক দূষণে বিপর্যস্ত এর পরিবেশ জীববৈচিত্র্য এবং হুমকির মুখে জনস্বাস্থ্য সংবাদ সূত্র। এ নিউজ এজেন্সি জানায় বুড়িগঙ্গা নদীর উপর বিভিন্ন গবেষণায় নদীর দূষণের জন্য কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে যেমন উজান থেকে পলিজমা নদীতে কঠিন বর্জ্য পয়নিষ্কাশন এবং শিল্প বর্জ্য অপসারণ ঢাকা শহরের ইতিহাস জীবন জীবিকা সংস্কৃতি ও ঐতিহ্য মূলত এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নদীকে ঘিরেই গড়ে উঠেছে ব্রিটিশ আমলে বুড়িগঙ্গা নদীর তীরকে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ঢাকার সবচেয়ে মনোরম স্থান হিসেবে বিবেচনা করা হতো এবং ঢাকার বাসিন্দাদের জন্য পানি সরবরাহের প্রধান উৎসও ছিল এটি চারশো বছরের বেশি সময় ধরে নদীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে কর্মকর্তাদের মতে প্রতিদিন গড়ে প্রায় তিরিশ হাজার মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনাল যা কিনা বিশ্বের বৃহত্তম নদী বন্দরগুলির মধ্যে একটি যাতায়াতের জন্য ব্যবহার করছে